দুর্গা পূজা ইজ নকিং অ্যাট দি ডোর, আর যখন এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি ইশরত হেয়ার অ্যান্ড স্কিন স্টুডিওতে, তার মানে হচ্ছে যে দুর্গাপুজোর আগে নিজেকে কতটা প্যাম্পার করে নিজেকে ভীষণ ঝকঝকে চকচকে আর প্রেজেন্টেবল করে তোলা যায়, তার জন্য একেবারে ইশরতকে ইন্ট্রোডিউসটা করিয়ে ফেলি। কারণ ইশরত না হলে কিন্তু আমরা খোঁজ করে আনতেই পারবো না যে এই বছর পুজো স্পেশালি ও কী কী প্ল্যান করেছে ছেলে এবং মেয়েদের জন্য। তাহলে একটুখানি ওয়েলকাম করে ফেলি, ইশরত প্লিজ আ যাও। ওয়েলকাম টু এবি টিভি। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার পূজা কে লিয়ে কি প্ল্যানিং কি তোমরা? So we have planned to take it into a different level. We are going to introduce kama for Diwali and Navratri because people are going towards organic. तो उनको चाहिए कि अभी ऑर्गेनिक, इतना ऑर्गेनिक ऑर्गेनिक आ गया है दिमाग में कि दैट इज़ गुड इन अ वे, बिकॉज हम लोग को हेल्दी लिविंग लेना चाहिए, हम लोग को केमिकल से दूर रहना चाहिए। सो दैट इज़ वाई वी थॉट कि इंट्रोड्यूस समथिंग न्यू वेयर पीपल कैन रियली इन्जॉय विद देयर स्किन, विद देयर हेयर, विद देयर फीट। सो वी हैव फुल रेंज ऑफ ऑर्गेनिक पेडिक्योर, मैनिक्योर, हेयर ऑयल मसाजेस, देन फेशियल्स, एवरीथिंग। सो वॉट एवर यू वॉन्ट। आज के हमारा ये भी जानते परलम आर বাকিটা, মানে কীভাবে ও কী প্ল্যানিং করেছে বা কী হতে চলেছে আজকে ইশরতে এসছে, তো ডেফিনেটলি দের ইজ সামথিং ডিফারেন্ট গোন আ হ্যাপেন অ্যান্ড ইশরত উইল শেয়ার। বাট ইয়েস, ইউ হ্যাভ টু গ্লিউ টু অনলি অন এভি টিভি, সঙ্গে আমি অরুণাভ।